ফিলিস্তিনের গাজার একটি ত্রাণ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। এতে জাতিসংঘের শরণার্থী শিবিরের এক কর্মী সহ মোট 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 83 জন। গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এই তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থায় অর্থায়ন স্থায়ীভাবে বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের বিরোধিতার কারণে সাময়িক বন্ধ অর্থায়ন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।